সম্মানিত মনি ভাই, আমি আপনার সঙ্গে আছি। আমি সাংবাদিক পোরাত ভাই, চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক পোরাত ভাই আপনার সঙ্গে আছি। এবং আজকের আলোচিত সকাল ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং নোয়াখালী জেলা প্রতিনিধি। মনি ভাই, আপনি ব্যবসা বাণিজ্য আজকে কত বছর হয়ে আছে ভাই? আমরা দুই যুগ পার করে দিচ্ছি, 12 বছরে এক যুগ ভাই আমরা দুই যুগ ব্যবসা করে দিচ্ছি। এই জন্য কত হয় যে আশেপাশে যারা আছেন এবং মেয়র থেকে শুরু করে আমাদের যারা আছেন এখানের মধ্যে একটা কথাই বলে যে মনির ওয়াজ কনফিউজিং, এটা অনেক দিন থেকে দিনের ধরে হয়নি। 17-18 বছর ব্যবসা প্রতিষ্ঠান কেবল বর্তমানে আপনি ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কী অবস্থায় আছে সে কথা বিভাগ আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বর্তমানে আপনার এখানে মধ্যে কি জাতের হাঁস আছে? এখান থেকে হাঁসগুলি মনিরভাই কোথায় দিচ্ছেন? গ্রামের মধ্যে দিচ্ছেন, নোয়াখালী আমাদের চাটখিল থেকে শুরু করে সোনাইমুড়ি থেকে পুরো নোয়াখালী জেলার মধ্যে যে যে জায়গাতে যাচ্ছে। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উত্তর মেরু, দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওয়া। আজকে যে আপনাদের অর্থায়নের দিকে দিকে যে আজকে আমরা পথে শুরু করতে পেরেছি, হ্যাঁ, ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনারা কি ভ্যাট নিয়মিত দিচ্ছেন এবং ট্যাক্স দিচ্ছেন মনে হয়? আপনার ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে না? যা বলবেন সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন, আশ্রয় কোনো এখানে আমার কোনো ইয়া নাই। হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেওয়া হচ্ছে ভ্যাট এবং ট্যাক্সে। আপনি জানেন বর্তমান সরকারের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আজকে প্রদর্শিত করা হয়েছে। 141 স্পেন ডান, 6.5 কিলোমিটার ডান করা হয়েছে। গত মাসের জুন মাসের 25 তারিখে আমাদের নিজের শর্তায় অর্থাৎ ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা প্রদর্শিত করতে পেরেছি। আজকে যে আমাদের প্রদর্শিত হয়েছে, যমুনা সেতু হয়েছে, আপনাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা কতটুকু হবে সে কতটা আজকে কিন্তু আমরা যেখান থেকে যেখানে দেখি পেয়েছে উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পাইলেও আমার একটু হতো। আমরা আজকে যে উনার সাথে প্রদর্শনের কথা তুলতে পারি না। বর্তমান সরকার যেভাবে অনুপ্রেরণা উৎস দিয়ে আসছেন, একসময় কিন্তু আপনি মনে করেন যে সেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে হাঁস আসতে অনেক সময় লেগে যেত, এখন কিন্তু আপনারা সকালে রাত্রি রুটিন দিলে সকালে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, রাত আমাদের পেয়ে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মনির ভাই। তো মনির ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? যেহেতু আপনি দুই যুগ পার করে দিচ্ছেন, প্রায় 2 বছর, মানে 24 বছর, 12 বছর এক যুগ এক যুগ, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ব্যবসা বাণিজ্য নিয়ে আসেন। শ্বশুরবাড়িতে কতবার পাঠিয়েছেন বলে? যারা ক্রেতা বিক্রেতা আছেন, আপনি যারা এখানে স্থায়ী ক্রেতা বিক্রেতা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আসতেছে, আপনি ঠিকানাটা বলে দেন। আপনি ঠিকানাটা বলবেন আর কি? এবং মোবাইল নাম্বারটা বলে দেন যারা আপনাদের এখানে ফিক্স কাস্টমার আছে এবং দূর দূরান্ত থেকে যারা নিতে চান। ভিউয়ার্স, আমরা এখানে মনি ভাইয়ের যে ইয়েটা তুলে ধরেছে, আমরা ওনার কাছে সমস্ত মোবাইল নাম্বার এবং ঠিকানা নিয়ে নিব এবং যার যেখান থেকে যে পরিমাণ হাঁস প্রয়োজন হয় আপনার মনি ভাইয়ের এখান থেকে নিয়ে যাবেন। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে দেখে নেন মনি ভাই সাক্ষাৎকারটি। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক করা যায় বিদায় রেখে আছি। মনি ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। 9:15